কক্তি শালনি ফু আদ্রব ত্রিপুরা হাস্তিনি কিসাম মূ গান কক্তমা থাই দুলাল চক্রবর্তী অহায়ন ইয়াকি থাকা বিনি নক জগন্নাথবাড়ী রোড আমচাই বাথাং নক জগন্নাথবাড়ী হুন্ব পাথানী লংমা চকা বেড়েখানো খা কসরং তৈ কাহাম কতনাই যতবনে কাহাম গ্রং খাই হালো গ্রং গেতনাই কিসাম কক্তমা থাই দুলাল চক্রবর্তী থিমাবাই বেলেনও খা খামবাজা কক্তমা থাইর খুবই হাস্তিনি লুকর তং সালো হাস্তিনি মন্ত্রী অক্র ডক্টর মানিক সাহা থিথাংজাক কক্তমা থাই দুলাল চক্রবর্তী নক থাঙ্গি নক নুখনি বরক বাই কক লাম সালাকিয়াতে খা খামা ফুনকা অসালো খা খামা ফুনমা ইয়াগল কক্তনি বিসঙ্গ খুব খেঙ্কা মন্ত্রী অক্র ডক্টর মানিক সাহা তো এই ভিয়ালে যাচ্ছিলাম, আমাদের প্রোগ্রাম ছিল, তো কাঞ্চনজঙ্ঘাতে যখন বসেছি তো বাদেই আমার কাছে খবরটা এলো যে সাংবাদিক দুলাল চক্রবর্তী আনবে। প্রথমে একটু মানে শুনেই যেন একটু মানে মনে হলো যেন একটা আঘাত, সাডেন আঘাত যাকে বলে এরকম লাগে, কারণ ওনাকে তো আমি দীর্ঘ সময় ধরে আমি চিনি, ছোটোবেলার থেকেই চিনি, সাংবাদিকতা বাদ দিয়েও সাংবাদিক আর মানে পলিটিক্স দুটো একটা আর একটার সাথে মানে কী বলবো মানে অঙ্গাঙ্গিভাবেই জড়িত, কিন্তু ওনার সাথে এর আগের থেকে আমার করত, আর এখন তো আমার এই বিধানসভা এলাকারও ওনার মানে এখানে উনি থাকেন, উনি দীর্ঘ সময় ধরে ওনাকে চিনি, মন খোলা মানুষ, যখন মনে যা ওনার আসতো একদম পরিষ্কারভাবে বলে দিত, মাঝে মাঝে কথা হতো, অনেক সময় সাজেশনও দিতেন যে এই বিষয় একটু আপনারা যদি নজর দিন তাহলে ভালো হবে। তো ওনার যে সাজেশনগুলো আজকের তারিখে মনে হয় খুবই প্রাসঙ্গিক এবং এগুলো কিন্তু খুব কাজেও এসছে, যখন যে কথাটা বলেছে সেইভাবে যখন আমরা এই কাজটা করলাম তখন দেখতাম এটা কিন্তু মানে ইট অ্যাক্টস, ইট ওয়ার্কস। আর কী বলবো, ফ্যামিলির সাথে আজকে দেখা করলাম, আজকে আমি কালকেই আসার কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়া তার আসতে পারিনি, আজকেও প্রোগ্রাম ছিল সকালে, তো ওখান থেকেই সেই প্রোগ্রাম ছিল আরসি ঘাট তিলিয়ামুড়া হয়ে কয় হয়ে সুজা আমি এখানে চলে এসেছি, কারণ এই সময়ে মানে কী বলবো না পরিবারের সাথে থাকা উচিত, আমাদের আমাদের সান্ত্বনা দেওয়া উচিত, সান্ত্বনার কোনো ভাষা নেই, আমি বিদেহি আত্মার বাবু মনে হয় না এই সারের এই জায়গাটা অন্য কেউ কোনো সময় নিতে পারবে মনে হয়। না দেখুন, এখন কী বলবো, কেউ কারোর স্থান দখল করতে পারে, যে যেরকম তাকে ভগবান উপর থেকে এই কাজের জন্যই পাঠিয়েছে এবং সেই জায়গায় ফিল আপ করাবে, এটা আপনারাও সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনারাও নিজেরা বুঝবেন যে চলে যায় এক্স্যাক্টলি ওর মতো হবে না, হয়তো বা অন্যরকম কেউ আসবে, কিন্তু একজাক্ট এইরকম চলে আসবে সেটা কিন্তু আমার মনে হয় না। প্রেস প্রেস যারা প্রেসের সাথে যারা যুক্ত সাংবাদিকরা আছেন তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হবে,